Now we apply the value of x and t in equation 2. x ebong t er man 2 number equation e boshale amra pabo general solution of our given problem. So 2 number equation e jodi man tuku boshai, so 2 implies that u is equals to xt. x এর মধ্যে আছে c1, t এর মধ্যে আছে c2, so c1 c2 একসাথে করে নিলাম, then e to the power kx into e to the power 5 minus k by 2 into t. এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এইভাবে যে সাপোজ c e to the power kx plus 5 minus 2 by t, sorry, 5 minus k by 2 into t. এখানে আমরা বলতে পারি যে c equals to suppose c1 c2, এই দুটি কনস্ট্যান্ট কে আমরা একটি কনস্ট্যান্টে ট্রান্সফার করলাম, তাহলে আমরা কি পেলাম, u is equals to c e to the power kx plus 5 minus k by 2 into t. সাপোজ এই নাম্বার ইকুয়েশনের নাম্বার কত জানি না, আমি এটা স্টার দিলাম, ওকে, দিস ইজ আওয়ার জেনারেল সলিউশন অফ দি গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই শর্তটা অ্যাপ্লাই করব, এই শর্তটাতে বলা হচ্ছে যে x 0, 0 ইজ দ্য সেকেন্ড ভেরিয়েবল, হোয়াট ইজ দ্য সেকেন্ড ভেরিয়েবল অফ দিস প্রবলেম, সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ t, সো t এর মান হলো 0, অর্থাৎ যখন t এর মান 0 u এর মান দিস ফাংশন, এই শর্তটা আমরা সমীকরণ স্টার্ট এর মধ্যে অ্যাপ্লাই করব, দ্যাট ইজ হোয়েন t ইকুয়ালস টু 0 u ইকুয়ালস টু 5 e টু দা পাওয়ার মাইনাস 2x, দেন সমীকরণ স্টার ইমপ্লাইজ দ্যাট, এই সমীকরণ স্টার এর মধ্যে যদি আমরা মানটা বসাই তাহলে কি কি মান পাচ্ছি দেখো, যে 5 e to the power minus 2x is equals to c, এখন আসো t এর মান যদি 0 বসাই, t এর মান যদি আমরা 0 বসিয়ে দেই তাহলে এই হোল টার্ম 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, থাকতেছে কি শুধুমাত্র kx c into e to the power kx, এখান থেকে আমরা কম্পেয়ার করে c এবং k এর মান বের করব, কিভাবে বের করব, এই সমীকরণ থেকে কম্পারিজন আসবে দুইটা, একটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশনের কোএফিসিয়েন্ট, এই এক্সপোনেনশিয়াল ফাংশনের সহগ হলো 5 আর এই পার্শ্বে এক্সপোনেনশিয়াল ফাংশনের সহগ হলো c, সুতরাং আমরা বলতে পারি c ইজ ইকুয়ালস টু 5, এবং আরেকটি সহগ সমীকৃত করা যায় সেটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশনের যে পাওয়ারটুকু আছে সেই পাওয়ারের সহগ, যেমন এক্সপোনেনশিয়াল ফাংশনে ডান পাশে আছে কে এক্স, এক্স এর সহগ কে, আর এক্সপোনেনশিয়াল ফাংশনে বাম পাশে এক্স এর সহগ আছে মাইনাস টু আর এখানে আছে কে, সুতরাং আমরা বলতে পারি যে কে ইজ ইকুয়ালস টু মাইনাস টু, এটাকে বলা হয় কম্পারিজন করে বের করা, এই সমীকরণ থেকে তুলনা করে আমরা c এর মান 5 আর k এর মান মাইনাস 2, এই দুটা যদি সমান না হয় তাহলে কিন্তু এই সমীকরণটাও সমান হবে না, এভাবে কম্পেয়ার করে আমরা c এবং k এর মান বের করে নিলাম, এই মান দুটি এখন সমীকরণ স্টারে বসিয়ে দিব, বসিয়ে দিলে আমাদের কমপ্লিট সলিউশনটা এসে যাবে, দেয়ারফোর therefore the complete solution is u equals to c, c এর পরিবর্তে আমরা বসাবো 5, e to the power kx, e to the power k, k এর মান minus 2, that is minus 2i6, তারপরে আমরা যদি k এর মান minus 2 বসাই তাহলে হয় minus minus plus 2, that is 7 by 2 প্লাস 7 বাই 2 টি, এই হলো আমাদের এই প্রবলেমটার সলিউশন।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকে আরো একটি এই টাইপের প্রবলেম সলভ করাবো, তাহলে সহজে তোমরা ধরতে পারবে। আমি থিংকিংটা আবার শুরু থেকে একটু রিভিউ করি। প্রথমে আমাদের যে কোনো প্রকার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ভেরিয়েবল সেপারেশন মেথডে যদি সলভ করতে হয়, তাহলে এই টাইপের দুটি ফাংশনের প্রোডাক্ট আকারে ধরে নিতে হবে। তারপরে আমরা পর্যায়ক্রমে ডিফারেনশিয়েট করে করে আমরা মূল সমীকরণে মান বসিয়ে সেপারেট করার চেষ্টা করব, আর যখনই সেপারেট হবে তখন আমরা এটাকে একটি কমন ভ্যালু কে হিসেবে ট্রিট করব। তারপরে আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালুস গুলি বের করে মূল সমীকরণে বসিয়ে দিব, তারপরে আমরা বাকি কাজটুকু করে নিব। সো আমি পরবর্তীতে আরো একটি অঙ্কের মাধ্যমে তোমাদের এই জিনিসটাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করছি। গত ক্লাসে যে প্রবলেম একটা সলভ করেছিলাম বা স্টার্ট করে শেষ করেছিলাম এই টাইপের, আমি এখানে আরো একটি প্রবলেম তোমাদের শেয়ারিং এ দেখাচ্ছি। প্যাটার্নটি হলো ইউজিং দ্য মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস সলভ লাইক দিস, টু ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস থ্রি ডেল ইউ বাই ডেল টি ইজ ইকুয়ালস টু সিক্স ইউ, আর শর্ত দেওয়া আছে ইউ এক্স জিরো ইকুয়ালস টু ইউ এ নট ই টু দ্য পাওয়ার মাইনাস টু আই সিক্স। ঠিক আগের মতোই যেভাবে কাজটুকু করেছিলাম, আমরা একটি সলিউশন ধরে নিব ইউ ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি, যেখানে এক্স হবে এক্স এর ফাংশন এবং টি হবে টি এর ফাংশন। তারপরে আমরা পার্সিয়াল ডেরিভেটিভ করলাম এক্স এর সাপেক্ষে এবং টি এর সাপেক্ষে, কাজগুলো করে মূল যে সমীকরণ এক নাম্বার সমীকরণে মানগুলো আমরা বসিয়েছি, বসিয়ে চেষ্টা করেছি সেপারেট করার। এবং এই অংশে তোমরা দেখতে পাচ্ছ পিওরলি সেপারেটেড উই ক্যান সি। দেখো আমি যদি একটু কালার করেও দেখাই, দুইটা পার্টে বিভক্ত হয়েছে। প্রথম পার্টে আছে ক্যাপিটাল এক্স অ্যান্ড ইটস স্মল ভেরিয়েবল স্মল এক্স, দ্বিতীয় পার্টে আছে ক্যাপিটাল টি অ্যান্ড ইটস ভেরিয়েবল স্মল টি। আর এই যখন এইভাবে আমরা করতে পারবো, দেন উই ক্যান সে ভেরিয়েবলস আর সেপারেটেড, আর সেপারেটেড করার পরে এটাকে একটি কমন ভ্যালু কে হিসেবে ট্রেড করব। দেন আমরা আগের মতো গত ক্লাসে যেভাবে করেছি এটাকে সিম্পলিফাই করব, দ্যাট ইজ সমাধান করব। আমরা যে কোনো মেথডে করতে পারি, আমি সংক্ষিপ্তভাবে করার জন্য তোমাদেরকে হায়ার অর্ডারের মেথডে করে দেখিয়েছি। এই হলো এক্স এর মান, এই হলো টি এর মান, এই মানগুলো বসিয়েছি, আমরা জেনারেল সলিউশন পেলাম। তারপরে কন্ডিশনটা অ্যাপ্লাই করে কম্পেয়ার করে আমরা সি এবং কে এর মান বের করেছি। সো এভাবে উই গেট দ্য রিকোয়ার্ড সলিউশন অফ আওয়ার গিভেন ইকুয়েশন। অর্থাৎ তোমরা শুধুমাত্র স্লাইডটা দেখলেও আশা করি তোমরা এখন প্রবলেমটা কমপ্লিটলি সলভ করতে পারবে। আর এখানে কতগুলি হোমওয়ার্ক তোমাদের জন্য নিয়েছি, যে হোমওয়ার্ক গুলির মতো গত ক্লাসে করে দেওয়া হয়েছিল, এবং তোমরা এগুলি চেষ্টা করবে, উত্তর সহ আছে। আশা করি এগুলি করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে হোমওয়ার্ক হিসাবে জমা দিবে, ঠিক আছে? এই রিসেন্টলি আমি তেমন কোনো হোমওয়ার্ক পাচ্ছি না, তোমরা কাজ হয়তোবা করতেছো বা এতদিন তোমরা এইচডব্লিউ যে প্রেসক্রাইব এইচডব্লিউ গুলো করেছো, তবে সেটা ঠিক আছে, আমাদের ক্লাসের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু তোমরা করবে, করে করে গ্রুপে জমা দিবে। তাহলে বিশেষ করে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি কাজগুলি করতেছো, অর্থাৎ প্রবলেমস গুলি সলভ করতেছো। সো আশা করি তোমরা এই হোমওয়ার্কস গুলি করে করে তোমরা জমা দিবে। নেক্সট, আজকে যে প্রবলেমটা বাকি অংশটুকু করেছি এবং স্লাইডে যে দেখিয়েছি এর মতো করে আমি আরো কিছু হোমওয়ার্ক নিয়েছি। এখানে 1 2 3 4 5টি হোমওয়ার্ক আছে, এই 5টি হোমওয়ার্ক তোমরা করার চেষ্টা করবে, এবং তার সলিউশনও কিন্তু ডান পাশে দেয়া আছে, এটা মিলিয়ে নিবে। আশা করি তোমরা এই প্রবলেমস গুলি খুব সহজেই করতে পারবে।
ওকে, এখন আমি তোমাদেরকে ভেরিয়েবল সেপারেশনের কোশ্চেনটি এই টাইপের, অবটেন দি সলিউশন অফ দি ওয়েভ ইকুয়েশন, ইকুয়েশনটা হলো সাপোজ ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার, ইউজিং দ্য মেথড অফ ভেরিয়েবল সেপারেশন। অর্থাৎ ভেরিয়েবল সেপারেশন পদ্ধতিতে এই সমীকরণটাকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। আমরা এই সমীকরণে কোনো প্রকার কন্ডিশন ইন্ট্রোডিউস করিনি, আমরা জাস্ট সিম্পলি এটাকে সলভ করব। আর এই সমীকরণের নাম যেহেতু ওয়েভ ইকুয়েশন, সো উই নিড দ্য ওয়েভ সলিউশন অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করার সময় দেখব যে আরবিট্রারি কনস্ট্যান্টের বিভিন্ন মানের জন্যে সলিউশন প্যাটার্ন বিভিন্ন রকম হয়ে থাকে, এটা আমরা দেখব। তার আগে আমরা কিছুদিন আগে যে আমরা সলভ করেছি সেই সেই সলিউশনটা একটু রিভিউ করি। মনে করো আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিলাম, আমি অঙ্কটা একটু পরে করতেছি, আমি জাস্ট আগের পড়াটা রিভিউ করে নিচ্ছি। ধরো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। আমরা মোটামুটি সকলেই জানি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা, তাই না? ইমরান খান বলতে পারবো না এর সমাধানটা? জি স্যার বলতে পারবো। জি, এই তো, ভেরি গুড। আমরা এর সমাধানটা বলতে পারি, হ্যাঁ, y ইকুয়ালস টু c1 e টু দা পাওয়ার 2x প্লাস c2 e টু দা পাওয়ার মাইনাস 2x। দ্যাট মিন্স সলিউশন ইজ দা ফাংশন অফ এক্সপোনেনশিয়াল টার্ম, এক্সপোনেনশিয়াল সলিউশন, ঠিক আছে? আচ্ছা, আমরা তোমাদেরকে গত ক্লাসে ডেসমোস, গত ক্লাসের আগের ক্লাসে ডেসমোস সলিউশন দিয়েছি, ডেসমোস সফটওয়্যার। সেই ডেসমোস সফটওয়্যার দিয়ে যদি আমরা এই মানগুলো কোনো একটা নিয়ে যদি বসাই, তাহলে এক্সপোনেনশিয়াল সলিউশনটার প্যাটার্ন আসে এই টাইপের, যে এক্স এক্সিস ওয়াই এক্সিস, এক্সপোনেনশিয়ালের বেসিক সমীকরণ এইরকম। তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, জাস্ট বোঝানোর স্বার্থে আমি একটা বেসিক গ্রাফ দেখিয়েছি যে এই সলিউশনটার সমীকরণ হয় এই টাইপের এবং সলিউশন প্যাটার্নটা এই টাইপের হবে, হয় নিচের দিকে যাবে, না হয় উপরের দিকে যাবে, না হয় এদিক থেকে উঠবে, কোনো একভাবে এই ফর্মুলাটা মেনটেইন করে। আচ্ছা, এবার আমরা আরেকটি সমাধান নিচ্ছি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। এই সমাধানটা আসে, আমরা জানি সকলেই যেহেতু এতদিন ধরে পড়েছি, যে সাপোজ সি ওয়ান কজ এক্স প্লাস সরি কজ টোয়াইস এক্স, সি ওয়ান কজ টোয়াইস এক্স প্লাস সি টু, এই সমাধানটাকে বলা হয় ট্রাইগোনোমেট্রিক সলিউশন। আর ট্রাইগোনোমেট্রিক সলিউশনকে আমরা কিন্তু এটাকে ইন টার্মস অফ সিঙ্গেল ফাংশনেও ট্রান্সফার করতে পারি। সিঙ্গেল ফাংশনে কিভাবে ট্রান্সফার করতে পারি? মনে করো এই সি ওয়ান না লিখে একটা কনস্ট্যান্ট দিলাম, সি টু না লিখে আরেকটা কনস্ট্যান্ট দিলাম, সেটা সাইন কোসাইন দিয়ে দিলাম। যেমন মনে করো কথার কথা, আমি এটা দিলাম সাপোজ সাইন এ, সাইন এ তারপরে হলো কস টু আইস এক্স,
সি টু এর পরিবর্তে দিলাম কজে, কজে সাইন টু এস এক্স। আমরা লিখতে পারি না, জি স্যার কনস্ট্যান্ট তো বিভিন্ন ভাবে লিখতে পারি, তো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ফর্মুলা কি? সাইন সাইন এ প্লাস এ প্লাস বি, এ প্লাস টুয়াইস এক্স। অর্থাৎ একটা ফাংশনে আমরা শিফট করতে পারি, তাই তো? আর সাইন ফাংশন হয়ে গেল, সাইন ফাংশনের যে সলিউশন প্যাটার্ন, সলিউশন প্যাটার্নটা হয় এই টাইপের, যে সাইন ফাংশনের সলিউশন প্যাটার্নটা থাকে এইরকম, তাই না? ওয়াই বি শেপ, তাই না? অতএব আমরা এই সমাধানের প্র্যাকটিক্যাল গ্রাফগুলি পাবো ওয়াই বি শেপ, যা এটাকে সাপোর্ট করে। আবার দেখো, এই মানটা নিয়েছিলাম মাইনাস ফোর, এই মানটা নিয়েছিলাম প্লাস ফোর, অর্থাৎ এটা নেগেটিভ এটা পজিটিভ। আবার এই মানটা যদি এমন হয়, দেখি যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো, অর্থাৎ মূলত এই যে ভ্যালুটা আমি প্রথম নিয়েছিলাম মনে করো পজিটিভ বা নেগেটিভ যাই ধরি না কেন, এটা পক্ষান্তর করলে হয় পজিটিভ, এই পাশে আনলে হয় নেগেটিভ, অর্থাৎ এই মানটা আমরা নিয়েছি মনে করো যে নেগেটিভ, পরেরটা পজিটিভ, পরেরটা নিয়েছি শূন্য। এই সলিউশনটা কি হয় কে বলতে পারবে? এটা কিন্তু খুবই সহজ সমাধান, সি ওয়ান প্লাস সি টু এক্স। অর্থাৎ এটাকে যদি আমরা গ্রাফে দেখাই তাহলে এটা একটা কি হবে, সরল রেখা, সরল রেখা যে কোনো দিক দিয়ে যেতে পারে, এটা এরকম হবে বা যে কোনো দিকে হবে, এটা মান বসালে বোঝা যাবে। তা আমরা বুঝতে পারলাম যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হলো একটা সরল রেখা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হলো সাইনোসয়েডাল গ্রাফ, দ্যাট ইজ ওয়াই বি শেপ, আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হলো এক্সপোনেনশিয়াল শেপ। আর এইগুলি নির্ভর করবে, আমি যদি এদেরকে এইভাবে লিখি যে মনে করো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো, জাস্ট একটা নাম দিলাম ল্যামডা স্কোয়ার, যে কোনো একটা কনস্ট্যান্টের বর্গ, আর আরেকটা লিখলাম যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা আমি এটাকে প্লাস ল্যামডা স্কোয়ার ওয়াই দিলাম আর এটাকে মাইনাস দিলাম, ল্যামডার মান কিন্তু টু, খেয়াল করিও ল্যামডার মান টু, এখানেও ল্যামডার মান টু মিলে যাচ্ছে। আর এটা যদি লিখি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু ওয়াই, এখানে ল্যামডার মান জিরো, অর্থাৎ এই জায়গায় ল্যামডার সমান জিরো, এই জায়গায় ল্যামডার সমান টু, আর আমরা হিসাব করলে দুই জায়গায় টু, একটা নেগেটিভ, অর্থাৎ এই কনস্ট্যান্ট যে কে, কে এর মান মাইনাস ল্যামডা স্কোয়ার, আর এখানে হলো এটা হলো কে এর মান, যদি হিসাব করি পক্ষান্তর করে কে এর মান হলো মাইনাস ল্যামডা স্কোয়ার, এটা হবে প্লাস ল্যামডা স্কোয়ার, আর এখানে কনস্ট্যান্ট কে সমান জিরো, তিনটা জিনিস আসতেছে। আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের নলেজ এই অঙ্কটাতে অ্যাপ্লাই করব, কারণ আমাদের দরকার হবে ওয়েভ সলিউশন, ওয়েভ সলিউশন পাওয়ার জন্যে আমাদের এই তিনটার নলেজ থাকতে হবে। যেহেতু আমরা অলরেডি নলেজ গ্যাদার করেছি যে ওয়েভ সলিউশন হতে হলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন প্যাটার্ন হতে হবে সাইনোসয়েডাল প্যাটার্ন, আর সাইনোসয়েডাল প্যাটার্ন পাওয়ার জন্যে ইট শুড বি এ কমন নেগেটিভ ভ্যালু, পক্ষান্তর যদি করা হয় তাহলে এই মানটা শুড বি এ কমন নেগেটিভ ভ্যালু, যদি কমন নেগেটিভ ভ্যালু না আসে তাহলে আমরা কিন্তু কি পাবো না, অক্সিলারি ইকুয়েশন যে এম এর মান, আমি কে এর পরিবর্তে এম দিলে জিনিসগুলি আরো ক্লিয়ার হবে, যে এম স্কোয়ার মান মাইনাস ল্যামডা স্কোয়ার, আর এখানে আসে এম স্কোয়ার এর মান মাইনাস, এটা হলো প্লাস ল্যামডা স্কোয়ার, এটা আসবে মাইনাস ল্যামডা স্কোয়ার, আর এখানে এম স্কোয়ার এর মান আসে জিরো। তাহলে অক্সিলারি ইকুয়েশন যে এম স্কোয়ার পাওয়া যায়, এই এম স্কোয়ার এর মান যদি ল্যামডা স্কোয়ার হয় ফর এনি ভ্যালু অফ ল্যামডা, তাহলে পাওয়া যাবে এক্সপোনেনশিয়াল সলিউশন, আর ফর এনি ভ্যালু অফ ল্যামডা যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে পাওয়া যাবে সাইনোসয়েডাল সলিউশন, আর যদি জিরো আসে তাহলে পাওয়া যাবে
লিনিয়ার সলিউশন, সরল রৈখিক সলিউশন। তো এই আলোচনাটার উপর ভিত্তি করে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করব। সলিউশন given that del square y by del t square is equals to c square del square y by del x square, suppose it is equation number 1. আমরা গত ক্লাসে যেভাবে সলভ করেছি ফর্মুলা ঠিক সেভাবে আজকেও সলভ করব। যে let y is equals to দেখবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টি আছে। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো দুটি, স্মল এক্স স্মল টি, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো ওয়াই। এই জন্য এটা ধরলাম ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি। বি দ্য সলিউশন অফ ইকুয়েশন ওয়ান, দেন ইকুয়েশন ওয়ান ফায়ার capital x is a function of small x and capital t is a function of small t only, এটা আমাদের ধরে নিতে হবে আগের মতো। এবং ঠিক আগের মতোই আমরা একবার দুইবার t এবং x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করে সেই ভ্যালুস গুলি সমীকরণে একে বসাবো, বসিয়ে আমরা সেপারেট করার চেষ্টা করব। আচ্ছা এবার এসো, দেয়ারফোর আমরা যদি একবার ডিফারেন্সিয়েট করি যে ডেল ওয়াই বাই ডেল টি কত হয়, আমরা গত ক্লাসে করেছি ডেল ডেল টি অফ ওয়াই, ওয়াই এর মান হলো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি। আমরা যেহেতু টি এর সাপেক্ষে স্মল টি এর সাপেক্ষে করতেছি, সো ক্যাপিটাল এক্স ইজ এ কনস্ট্যান্ট, আর এটা হবে ডেল ক্যাপিটাল টি বাই ডেল স্মল টি, আর এটাকে লেখা যাবে ডি ক্যাপিটাল টি বাই ডি স্মল টি, এজ t is a function of small t only. একবার করলাম, আরো একবার করতে হবে del square y by del t square can be written as del del t of del y by del t আর del del t of ওই del y by del t শেষের মানটা বসিয়ে দাও x dt of d small t, x তো কনস্ট্যান্ট হবে যেহেতু t এর সাপেক্ষে, সুতরাং x, আর যেহেতু t এর মধ্যে শুধু small t অবস্থিত তখন আর এটা del না হয়ে হয়ে যাবে d, that is d square capital t by d small t square। এভাবে আমরা del square y by del t square মান বের করলাম। সিমিলারলি x এর মানটাও আমরা সিমিলার ওয়েতে বের করতে পারবো, that is similarly del square y by del x square will be, এখানে যেমন t এর সাপেক্ষে টু টাইমস ডিফারেন্সিয়েট করার পরে t এর সেকেন্ড অর্ডার টার্ম এসেছে আর x কনস্ট্যান্ট, অনুরূপ ভাবে x এর সাপেক্ষে টু টাইমস করলে t কনস্ট্যান্ট হবে এবং ক্যাপিটাল x এর একটি সেকেন্ড অর্ডার টার্ম আসবে। এটা দেখে দেখে আমরা তুলনা করে লিখে নিব। দেখো ডেল ক্যাপিটাল টি বাই ডেল স্মল টি কে ডি ক্যাপিটাল টি বাই ডি স্মল টি লিখতে পারি, কেন লিখতে পারি, কারণ ক্যাপিটাল টি এর মধ্যে শুধুমাত্র স্মল টি অবস্থিত, যখন একটি ভেরিয়েবল থাকে তখন আর পার্সিয়াল থাকে না। এখন আসো এই জায়গায় কি ঘটনা হয়েছে, এখানে দুটি ভেরিয়েবল ছিল, এই ভেরিয়েবলটার মধ্যে কোনো প্রকার টি নাই, শুধু এক্স আছে, সেই জন্য এটা আলাদা করলাম। তো আলাদা করলে কি থাকে, ডেল ডেল টি অফ ডি ক্যাপিটাল টি বাই ডি স্মল টি, সো এই জায়গায় কিন্তু স্মল টি ছাড়া আর কিছুই নাই আমরা জানি আগে থেকে, আর টি এর সাপেক্ষে আরো একবার করতেছি, সেই জন্য এইটা ডেল না হয়ে ডি হয়ে যাবে, কারণ আমাদের এখানে ডাবল ভেরিয়েবল নাই। ঠিক আছে, অনুরূপ ভাবে দ্বিতীয়টা আমরা এভাবে লিখতে পারি,
এতক্ষণ যে মানগুলো বের করেছি, দ্যাট মিন্স ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার এবং ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার, এই মান দুটি সমীকরণ একে এখন বসাবো আমরা। মান দুটি সমীকরণ একে বসালে কি হয় দেখো, ওই যে সমীকরণ এক এখানে আছে, দ্যাট ইজ নাও ইকুয়েশন ওয়ান ইমপ্লাইজ দ্যাট ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার এর মানটা হলো এই যে ক্যাপিটাল এক্স টি স্কোয়ার ক্যাপিটাল টি বাই ডি স্মল টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার, আর ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার এর মান হলো এইখানে আছে ক্যাপিটাল টি ডি স্কোয়ার ক্যাপিটাল এক্স বাই ডি স্মল এক্স স্কোয়ার। একটু আমাদের যেহেতু টার্গেট ছিল, দ্যাট ইজ নিয়মই হলো ভেরিয়েবল সেপারেশন মেথড, তাই আমরা ভেরিয়েবলস গুলি সেপারেট করার চেষ্টা করব। যেমন এক্সটাকে এই পাশে নিব আর টিটাকে এই পাশে আনবো, তো টি এর সাথে যদি সি স্কোয়ার সহ নিয়ে আসি তাতে কোনো আপত্তি নাই, বা সি স্কোয়ারটা রেখে দিলেও আপত্তি নাই। আমরা এটা এইভাবেও লিখতে পারি, ওয়ান বাই সি স্কোয়ার ক্যাপিটাল টি ডি স্কোয়ার ক্যাপিটাল টি বাই ডি স্মল টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ক্যাপিটাল এক্স ডি স্কোয়ার ক্যাপিটাল এক্স বাই ডি স্মল এক্স স্কোয়ার। যেহেতু সি স্কোয়ার একটি কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট যে কোনো এক পাশে লিখলে কোনো আপত্তি নেই, ডাইনে অথবা বামে। এখন একটু জিনিস খেয়াল করে দেখো, এই বাম পাশে ফাংশন অফ ক্যাপিটাল টি অ্যান্ড ইটস ভেরিয়েবল স্মল টি, আর ডান পাশে ফাংশন অফ ক্যাপিটাল এক্স অ্যান্ড ইটস ভেরিয়েবল স্মল এক্স। এই অবস্থায় উই ক্যান সে ভেরিয়েবলস আর সেপারেটেড। আশা করি বুঝতে পেরেছো। কিছুক্ষণ আগেও কিন্তু গত ক্লাসের শেষের দিকে এই কাজটাই করেছিলাম যে আমরা সেপারেট করেছি, আর সেপারেশন যখন হয় তখন এটাকে আমরা ধরে নিলাম একটি কনস্ট্যান্ট, সেটা হলো কে। ঠিক আছে, আমরা কে ধরে নিলাম। এখন গত ক্লাসের মতো এই অঙ্কটা দুই ভাগে ভাগ করব। এখান থেকে লিখতে পারবো ইমপ্লাইজ দ্যাট ওয়ান বাই সি স্কোয়ার ক্যাপিটাল টি ডি স্কোয়ার ক্যাপিটাল টি বাই ডি স্মল এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে, আর লিখতে পারবো ওয়ান বাই ক্যাপিটাল এক্স ডি স্কোয়ার ক্যাপিটাল এক্স বাই ডি স্মল এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে। আচ্ছা একটু সাজিয়ে লিখি, ডি স্কোয়ার ক্যাপিটাল টি বাই ডি স্মল টি স্কোয়ার মাইনাস কে সি স্কোয়ার টি ইজ ইকুয়ালস টু জিরো। কে পক্ষান্তর করে সি স্কোয়ার টি ইজ ইকুয়ালস টু জিরো। আচ্ছা আর এখান থেকে আমরা লিখতে পারবো যে ডি স্কোয়ার ক্যাপিটাল এক্স বাই ডি স্মল এক্স স্কোয়ার মাইনাস কে এক্স ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, দুইটা আমরা আলাদা আলাদা সমাধান পেয়েছি, এখন এগুলিকে একটু সমাধান করব। এখান থেকে সমাধান করতে হলে কি পদ্ধতিতে যেন করি মনে আছে কারো? স্যার এটা সুতরাং কত আসতেছে রুট ওভার কে সি প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট কে সি, তাই না? জি স্যার, রুট কে সি, অথবা এটাকে লেখা যায় সি রুট কে প্লাস মাইনাস সি রুট কে। আচ্ছা আর এখান থেকে কি আসে অক্সিলারি ইকুয়েশন, এই অংশ থেকে অক্সিলারি ইকুয়েশনটা আসতেছে আমাদের প্লাস মাইনাস এম স্কোয়ার মাইনাস কে ইকুয়ালস টু জিরো, দেয়ারফোর এম ইজ ইকুয়ালস টু
plus minus root k amount ache na ji sir acha ekhon amra ei man gulo pelam auxiliary equation er sapekhe amader ekhon নির্ভর করতেছে যে কে ধরেছিলাম কে এর মানের উপরে সলিউশন প্যাটার্ন নির্ভর করে উদাহরণস্বরূপ আমি যদি কে এর মান 0 বসাই তাহলে এখানে এম এর মান 0 পাই এখানেও কিন্তু এম এর মান 0 আসে তো এখানে যদি 0 পাই তাহলে এই সলিউশনটা কি হতে পারে দুইটি 0 দুইটি 0 হলে লিনিয়ার সলিউশন আসবে এখানেও যদি কে এর মান 0 ধরি তাহলে দুইটি জিরোর জন্য লিনিয়ার সলিউশন আসবে এই গেল জিরো এর কেস আমি যদি কে এর মান পজিটিভ ধরি অর্থাৎ গ্রেটার দেন 0 তাহলে এখান থেকে মনে করে গ্রেটার দেন 0 বলতে আমি কে এর মান 1 ধরলাম সে ফর एग्जांपल তো কে এর মান যদি 1 ধরি তাহলে এম এর মান প্লাস মাইনাস সি হয় জি স্যার অর্থাৎ সলিউশন আসছে কি ট্রাইগোনোমেট্রিক আসবে না এক্সপোনেনশিয়াল আসবে এক্সপোনেনশিয়াল স্যার এটা এক্সপোনেনশিয়াল ভেরি গুড এখানেও যদি কে এর মান পজিটিভ ধরি তাহলে মনে করো যে 1 এর কথা বলেছি 1 যদি ধরি তাহলে এম এর মান দুটি আসবে প্লাস মাইনাস 1 তখন সলিউশন আসবে এক্সপোনেনশিয়াল দ্বিতীয় কেস আলোচনা করলাম এখন কে এর মান যদি নেগেটিভ ধরি মনে করো মাইনাস 1 জাস্ট বুঝানোর জন্য আমি মাইনাস 1 বলছি মাইনাস 1 হলে স্কয়ার রুট অফ মাইনাস 1 মানে আই অর্থাৎ এম এর মান আসে প্লাস মাইনাস সি আই তখন সলিউশন কি হবে ট্রাইগোনোমেট্রিক সলিউশন যেহেতু আই আসে তাহলে এটা হবে ট্রাইগোনোমেট্রিক সলিউশন এখানেও যদি নেগেটিভ হয় দ্যাট ইজ মাইনাস 1 হয় এখান থেকে আমরা কি পাবো প্লাস মাইনাস আই এখান থেকে আসবে ট্রাইগোনোমেট্রিক সলিউশন দ্যাট ইজ YB solution আমাদের অঙ্কের শুরুতে লেখা ছিল দিস ইজ ওয়ান ডাইমেনশনাল YB equation যেহেতু ওয়ান ডাইমেনশনাল YB equation লেখা ছিল আমরা কিন্তু মুখে মুখে তিনটা সমাধান অলরেডি করেছি তিনটা সমাধান আমরা দেখাবো কিন্তু তিনটা সমাধানের সেই সমাধানটা কনসিডার করব যেই ক্যালকুলেশনের মধ্যে YB equation থাকবে এখন আমরা এই কাজগুলো কেস স্টাডির মাধ্যমে করব দেখো কেস 1 মনে করো হয়েন k = 0 k এর মান যদি 0 হয় তাহলে t এর মান কত আসে স্যার বলতে পারবা k এর মান 0 হলে t এর মানটা কত আসে এই এই অংশে k এর মান 0 হলো তো m এর দুটি মান আসে না দুইটি মান আসে তখন t আসে c1 প্লাস c2 প্লাস c2 স্মল t জি স্যার স্মল t t এর মান আসে আর এখান থেকে কি আসে x 0 হলে আমরা লিখতে পারি দুইটা যেহেতু দিয়েছি c3 প্লাস c4 x বুঝাতে পেরেছি x এবং t এর মান কি পেলাম লিনিয়ার সলিউশন সরল রৈখিক সমাধান এটা কিন্তু আমাদের টার্গেট না কারণ প্রশ্নে বলা ছিল ওয়াইভ ইকুয়েশন এই স্ট্রেট লাইন দিয়ে কখনো ওয়াইভ হয় না তাহলে এই কেসটা আমরা এখানে রেখে দিচ্ছি কনসিডার করব না তাহলে দ্বিতীয় কেসটা আসুন কেস 2 আমি উপরে লিখতেছি কেস 2 স্যার স্টেট লাইন থেকে কি আপনি কোন সময় কি ওয়াইপ করা দিত না মানে আপনি আপনি অনেকগুলো স্টেট লাইন একসাথে মানে বিন্দু বিন্দু করে যদি আপনি হিসাব করা হয় সেক্ষেত্রে কি স্যার না এটা তো স্ট্রেট লাইন এটা একটি স্ট্রেট লাইন দুটো স্ট্রেট লাইন হ্যাঁ না দুটো যেভাবে ড্রয়িং করি না কেন এইভাবে করি আর এইভাবে করি এটা তো ওয়াইপ প্রোডিউস করে না আমার ওয়াইপটা বুঝতে হবে কিন্তু আগে ওয়াইবি শেপটা বুঝতে হবে এই দুটি লাইন দিয়ে কখনো এরকম হবে না এবার গেল কেস 2 তে আসো কেস 2 আমরা এখানে কে এর মান পজিটিভ 0 ধরেছি এখন যদি কে গ্রেটার দেন 0 ধরি
তাহলে আমাদের সলিউশনগুলি কি আসে? সলিউশনগুলো আসতেছে প্রথম সলিউশন, তখন আসে এম এর মান, মনে করো প্লাস মাইনাস সি রুট কেই ধরলাম, তবে আমার মাথায় আছে কে পজিটিভ, ঠিক আছে? তাহলে আমাদের এই এখান থেকে আসে টি ইজ ইকুয়ালস টু, আমরা সি ফোর পর্যন্ত এখানে ধরেছি, সো সি ফাইভ ই টু দ্য পাওয়ার সি রুট কে প্লাস সি সিক্স ই টু দ্য পাওয়ার মাইনাস সি রুট কে, যেহেতু দুইটা মান আমরা দুইটার সমাধান দেখালাম, আর টি টি পেলাম এখান থেকে, আর এক্স আসবে এদিক থেকে, এক্স কত আসে সি সেভেন দ্য পাওয়ার রুট কে, এখানে ভুল করেছি দুইটাই ভুল করেছি, ই টু দ্য পাওয়ার সি কে টি দেইনি, প্লাস সি সিক্স ই টু দ্য পাওয়ার মাইনাস সি কে টি, আর এটা হবে সি সেভেন ই টু দ্য পাওয়ার রুট কে এক্স প্লাস সি এইট ই টু দ্য পাওয়ার মাইনাস রুট কে এক্স, অর্থাৎ কে এর মান পজিটিভ হলে আমরা এই দুটি সমাধান পাচ্ছি। এই দুটি সমাধানই ইন্ডিকেট করে দে আর দ্য সলিউশন অফ এক্সপোনেনশিয়াল ফাংশনস, ইন টার্মস অফ এক্সপোনেনশিয়াল ফাংশনস। আর আমরা কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন কিছুক্ষণ আগে একে দেখিয়েছিলাম, সো ইট ক্যান নট বি এ সাইনোসয়েডাল সলিউশন, দ্যাট মিনস ইট ক্যান নট বি এ ওয়াই বি সলিউশন, এটা ওয়াই বি সলিউশন হতে পারে না। তাহলে কেস থ্রি, কেস থ্রি হলো হোয়েন কে লেস দেন জিরো, কে লেস দেন জিরো যদি হয় তাহলে আমরা যে সমাধান পাবো এটা মনে মনে মাইনাস একটা আসবে, যেহেতু লেস দেন জিরো সো এখানে প্লাস মাইনাস আই আসবে, সো আই যখন আসবে আমাদের সমাধানগুলি হবে টি ইজ ইকুয়ালস টু সি এইট ধরেছিলাম সি নাইন, সি নাইন সাপোজ কস সি রুট কে টি একটি সমাধান আসবে, আর প্লাস সি টেন সাইন সি রুট কে টি, আর ক্যাপিটাল এক্স এর বেলায় আসবে এখান থেকে, অর্থাৎ নয় দশ সি ইলেভেন কজ রুট কে এক্স প্লাস সি টুয়েলভ সাইন রুট কে এক্স। আচ্ছা, এই যে থার্ড কেসের সমাধান, সেই সমাধানটা আমাদের প্রশ্ন অনুযায়ী সাপোর্ট করে, বিকজ উই নিড দ্য সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন। তাহলে আমরা এই কথাটা একটু লিখে নিব এইভাবে, দেয়ারফর দি সলিউশন ইজ, দেয়ারফর দি সলিউশন ইজ ইউ ইজ ইকুয়ালস টু, কোন সেট ভ্যালুটা নিব, যেই সেটের মধ্যে ট্রাইগোনোমেট্রিক সমাধান আছে সেটা, এই ইউ এর মধ্যে, সরি ইউ না, আমরা ধরেছিলাম ওয়াই, দুই নাম্বার সমীকরণের মধ্যে মানটা বসাতে হবে, তাহলে ওয়াই সমান আমরা ধরেছিলাম সি টি এক্স, টি এক্স ধরেছি না এক্স টি, তাহলে আগে পরে করে কোনো সমস্যা নাই, সি নাইন কস সি রুট কে টি প্লাস সি টেন সাইন সি রুট কে টি, এই হলো টি এর মান, তারপরে এক্স এর মানটা আমরা এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ সি ইলেভেন কস রুট কে এক্স প্লাস সি টুয়েলভ সাইন রুট কে এক্স, প্রোডাক্ট আকারে আছে। এই হলো জেনারেল সলিউশন অফ আওয়ার গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন হুইচ ইজ ইন্ডিকেট ইটস এ ওয়েভ সলিউশন বিকজ ইট হ্যাজ এ সাইনোসয়েডাল ফাংশন, দ্যাট ইজ সাইন এন্ড কোসাইন ফাংশন। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, একটা স্যার প্রশ্ন আছে আপনার, স্যার হ্যাঁ স্যার, এখানে যদি, এখানে তো আমার মানে কোশ্চেনের মধ্যে বলা আছে এরকম যে ওয়েভ ইকুয়েশন, আমার যদি আপনার এখানে যদি ওয়েভ ইকুয়েশন, আই মিন কোন ধরনের ইকুয়েশন, এটা কোন ধরনের ইকুয়েশন আমি জানি না, হ্যাঁ সেক্ষেত্রে স্যার এখানে কি তিনটা সলিউশনই কনসিডার করা হইব নাকি? তিন যদি বলা হয় ডিসকাস দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন, এই ইকুয়েশনের সলিউশনটা ডিসকাস করো, এক্সপ্লেইন করো,
যদি এক্সপ্লেন করতে বলে তাহলে তিনটা কেস স্টাডি করে বলে দিতে হবে যে তিনটার তিন রকম সমাধান এসেছে। আর আমার যেহেতু প্রশ্ন অনুযায়ী বলা হয়েছে যে ওয়েব সলিউশন বের করো, তাই আমরা ওয়াইবি সলিউশনটা কনসিডার করব। যদি বলা হতো লিনিয়ার সলিউশন, যে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা লিনিয়ার সলিউশন আছে, সেই লিনিয়ার সলিউশন হলে তখন এইটা আসতো। আর যদি এক্সপোনেনশিয়াল সলিউশন এক্সপেক্ট করা হতো তাহলে আসতো এই সেটটা। তিন সেট সলিউশন আছে। আমার যেহেতু প্রশ্নই বলা হয়েছে ওয়াইবি সলিউশন, তাই আমরা এই ওয়াইবি সলিউশনটা কনসিডার করেছি। পরবর্তীতে আমাদের সকল রকমের সলিউশনই কিন্তু ওয়াইবি সলিউশনই আমরা কনসিডার করব। আর ওয়াইবি সলিউশন কনসিডার করতে হলে আমি জিনিসটা বলি, কে এর মান কি হতে হবে? নেগেটিভ। এই নেগেটিভ জিনিসটা কখন হয় সেই জিনিসটা আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করি, তাহলে আমাদের পরবর্তী ক্লাসটা ইজি হবে। সময় প্রায় শেষের দিকে। মনে করো আমরা উদাহরণস্বরূপ একটি সমাধান করতেছিলাম, জাস্ট সংক্ষিপ্ত ভাবে জিনিসটা বোঝানোর জন্য। সমাধান করতে গিয়ে আমরা পেলাম সাপোজ ডি স্কোয়ার ক্যাপিটাল টি বাই ডি স্মল টি স্কোয়ার, সে ফর এক্সাম্পল প্লাস, আমরা তো ওই, আচ্ছা আমি আগের অঙ্ক একটু দেখে নিচ্ছি তাহলে জিনিসটা সহজ হবে। হ্যাঁ, আমরা মনে করো যে ডি স্কোয়ার ক্যাপিটাল টি বাই ডি টি স্কোয়ার, দেন এটা পেয়েছিলাম, তার আগে কি পেয়েছিলাম আর একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এর সাথে ছিল টি, এর সাথে ছিল এক্স, এরকম একটা ছিল, আর ছিল এখানে সি স্কোয়ার ক্যাপিটাল টি। আমি অঙ্কটা দেখেই তোমাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এটা ছিল ডি এক্স স্কোয়ার। আর পরের লাইনটা আমরা কি কাজটা করেছি দেখো, ভাগ করে দিয়েছি, দ্যাট ইজ ওয়ান বাই সি স্কোয়ার ক্যাপিটাল টি ডি স্কোয়ার ক্যাপিটাল টি বাই ডি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই ক্যাপিটাল এক্স ডি স্কোয়ার ক্যাপিটাল এক্স বাই ডি স্মল এক্স স্কোয়ার, সেপারেশন করেছি। এই সেপারেশন সমান কে ধরেছিলাম, খেয়াল করিও, এই সমান আমরা কে ধরেছি, তাই তো? এখন কে এর তিনটা মান অ্যানালাইসিস করেছি, পজিটিভ, নেগেটিভ এবং জিরো। আমরা পজিটিভের জন্য পেয়েছিলাম এক্সপোনেনশিয়াল সলিউশন, জিরোর জন্য পেয়েছি লিনিয়ার সলিউশন, আর নেগেটিভের জন্য পেয়েছি আমরা ট্রাইগোনোমেট্রিক সলিউশন, দ্যাট ইজ ওয়াইবি সলিউশন। অর্থাৎ কে এর একটি নেগেটিভ ভ্যালু ধরব, এর পরিবর্তে আমরা মাইনাস ল্যামডা স্কোয়ার ধরব। ল্যামডার মান পজিটিভ নেগেটিভ যাই বসাই না কেন, মাইনাস ল্যামডা স্কোয়ার ইজ অলওয়েজ নেগেটিভ ভ্যালু। আমি কথাটা আবার বলছি, ল্যামডার মান 1 2 3, -1 -2 -3 যাই বসাও না কেন, মাইনাস ল্যামডা স্কোয়ার টার্মটা অলওয়েজ নেগেটিভ, অর্থাৎ কে এর মান অলওয়েজ নেগেটিভ। পরবর্তীতে আমরা এইভাবে সেপারেট করার পরে ডিরেক্টলি এই কে না ধরে এটা ধরব মাইনাস ল্যামডা স্কোয়ার, এটা এইভাবে ধরে নিব। কেন এইভাবে ধরে নিব, আমরা আজকের এই অঙ্কে শিখেছি ফর নেগেটিভ ভ্যালু অফ কনস্ট্যান্ট উই গেট ট্রাইগোনোমেট্রিক সলিউশন। এই নেগেটিভ মানের জন্য আমরা ট্রাইগোনোমেট্রিক সলিউশন পাব। মাইনাসটা না দিয়ে যদি প্লাস দিয়ে দেই শুধু ল্যামডা স্কোয়ার, তাহলে আমরা কি পাব, এক্সপোনেনশিয়াল সলিউশন। আর এই টোটাল রেজাল্টটা যদি জিরো বসিয়ে দেই তাহলে আমরা পাব লিনিয়ার সলিউশন। সেই জন্য আমরা কমন নেগেটিভ ভ্যালু ইজ মাইনাস ল্যামডা স্কোয়ার। ল্যামডা ইজ এনি কনস্ট্যান্ট ভ্যালু, ইট মে বি পজিটিভ অর নেগেটিভ, জিরো হতে পারবে না। তাহলে এই মানের জন্য আমরা কি পাবো, ট্রাইগোনোমেট্রিক সলিউশন পাবো। আমরা পরবর্তী অঙ্কে যখন কেস স্টাডি করতে যাব, উই কনসিডার দিস টার্ম ইকুয়ালস টু দিস টার্ম ইকুয়ালস টু মাইনাস ল্যামডা স্কোয়ার, কে আর ধরবো না, কে না ধরে মাইনাস ল্যামডা স্কোয়ার ধরে কেস স্টাডি করব পরবর্তীতে ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদের সাথে একটু কথা বলি, সেটা হলো